বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে একটা প্রশ্ন করা হয়েছিল, এই বিশ্বকাপে তার মতে ফেভারিটকে, ভারত এবং ইংল্যান্ডের বাইরে তিনি যে দলটার নাম নিয়েছিলেন সেটা নিউজিল্যান্ড, কেন কারণটাও বলেছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড তো সবসময় ভালো খেলে, শান্তর কথাটা খুব একটা মিথ্যে নয়। 2007 সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ আর 2016 সালের পর থেকে টি-20 বিশ্বকাপ, প্রত্যেকবারই সেমিফাইনালে একটা দলকে পাওয়া গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই ধারাটা বদলে গেল গতকালকে। কেন এই ব্যর্থতা, সেটার কারণ আগাবাসতলা তদন্ত করা হবে পরের কয়েকদিনে, হবে চুলচেরা বিশ্লেষণ। তবে একটা সমস্যা বের করে ফেলা গেছে সঙ্গে সঙ্গে, নিউজিল্যান্ডের প্রিপারেশন যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের ক্রিকেট সিজনটা বেশ অল্প সময়ের, ডিসেম্বর থেকে শুরু হয়ে এই মার্চের মধ্যেই শেষ হয়ে যায়। তো বছরের বাকিটা সময় খেলার জন্য তাদের বাইরের লিগ কিংবা বাইরের দেশের সঙ্গে সিরিজ, সেটাই ভরসা, মানে বিদেশের মাটিতে। কিন্তু মার্চের পর থেকে এই মে সময়টা আবার ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বা ক্রিকেট ক্যালেন্ডার অকুপাই করে রেখেছে আইপিএল। কিন্তু সে সময়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে খুব অল্প কয়েকটা দেশে। নিউজিল্যান্ড যদিও একটা সিরিজ খেলেছে তখন পাকিস্তানের বিপক্ষে, তবে সেই সিরিজে পাওয়া যায়নি আইপিএল খেলা ক্রিকেটারদের। আমরা যেমন দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ড সেই সিরিজে যে কয়েকজন প্লেয়ার নিয়ে খেলেছিল তাদের মধ্যে কেবলমাত্র 3 জনই এবার বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে সুযোগ পেয়েছিলেন দলে। তো পুরো দল মিলে নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে সর্বশেষ খেলেছিল সেই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজে, আর এই বিশ্বকাপের আগে কোনো অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচও তারা খেলেনি। কেন প্রস্তুতি ম্যাচ খেলেনি, তার পেছনে আইপিএলই দায়ী। আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের নিউজিল্যান্ড বেশ লম্বা একটা ছুটি দিয়েছিল, এমনকি কয়েকজন ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন জুনের 1 তারিখেও। তো এত পরে বিশ্বকাপে যোগ দেওয়াতে তারা ভ্রমণ ক্লান্তি কাটানোর সুযোগ তেমন একটা পাননি, সঙ্গে টাইম জোনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটাও তারা ঠিকমাপে মানিয়ে নিতে পারেননি। এমনকি কয়েকজন ক্রিকেটার মাঝরাত্রে ঘুম ভেঙে জেগে উঠে বসে থাকছেন এমন ঘটনাও ঘটেছে, সেটা কনফার্ম করেছে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডি। আর আইপিএলে যারা খেলেছেন প্রস্তুতি ঘাটতি তাদেরও ছিল, একমাত্র ট্রেন্ট বোল্ট আর ড্যারিল মিচেল, এই 2 জন প্লেয়ারই কনসিস্টেন্টলি একাদশের সুযোগ পেয়েছিলেন আইপিএলের দলগুলোতে। কিছু ম্যাচ পেয়েছিলেন লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, কিন্তু বাকিরা যেমন কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস কিংবা আমরা বলতে পারি ম্যাট হেনরির কথা, মিচেল স্যান্টনারও, তারা কিন্তু আইপিএলের দলগুলোতে বেঞ্চেই বসে কাটিয়ে দিয়েছেন বেশিরভাগ সময়। সঙ্গে যোগ করুন নিউজিল্যান্ডের 2 ওপেনার ডেভন কনওয়ে আর ফিন অ্যালেন, দুজনই ইঞ্জুরি কারণে খেলতে পারেননি গত 4-5 মাস। তো এরকম লম্বা একটা সময়ে দলের বাইরে থাকাটা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে নিশ্চিত করেই, সঙ্গে তাদের রিদমে ফিরতেও বেশ সময় লাগবে এটাও বেশ বলা যায়। আবার ওয়েস্ট ইন্ডিজে এসেও তারা যে ঠিকঠাক প্রস্তুতি নিয়েছে সেটাও বলা যাবে না, যেমন ওয়েস্ট ইন্ডিজে আসার পর থেকেই বৃষ্টি সঙ্গে ছিল তাদের, তারা ঠিকঠাক প্র্যাকটিস সেশনটাই করতে পারেনি। যেমন ফাস্ট বোলারদের বিপক্ষে প্র্যাকটিসেও কোনো বল খেলেনি তারা, তার আগেই তারা নেমে গিয়েছিল আফগানিস্তানের পেসারদের খেলতে। ফজল হক ফারুকের বিপক্ষে তাদের স্ট্রাগল করার জন্য এটাও কি একটা কারণ? তো আইপিএলের জন্য পুরো দলকে কখনোই একসঙ্গে না পাওয়া, ওয়েস্ট ইন্ডিজে এসেও ঠিকঠাক প্র্যাকটিস করতে না পারা, কিউই স্পিনার মিচেল স্যান্টনার পুরো সিচুয়েশনটাকে বলেছিলেন ক্যাওটিক। তো এই বিশৃঙ্খলা পরিণামে সম্ভবত নিউজিল্যান্ড ভোগ করলো এই বিশ্বকাপে একদম গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে।